প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি সাহেদা নাসরিন খান, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, কাপাসগোলা সিটি কর্পোরেশন, বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আবার আসব ফিরে কবিতাটি আলোচনা করব। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? রূপসী বাংলার অপরূপ রূপ, তাই না? তাহলে এসো আজ আমরা রূপসী বাংলার প্রকৃতি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ থেকে তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রকার পাখি সম্পর্কে বলতে পারবে, জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম বর্ণনা করতে পারবে, নিজ দেশের প্রতি কবির যে গভীর মমত্ববোধ তা আলোচনা করতে পারবে। ছবিতে আমরা কবি জীবনানন্দ দাশকে দেখতে পাচ্ছি। তিনি 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন, পেশায় অধ্যাপক ছিলেন, এছাড়াও তিনি সাংবাদিকতাও করেছেন। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রূপসী বাংলা। মৃত্যু 1954 সাল, কলকাতায় ট্রাম দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। আবার আসব ফিরে কবিতাটি কবি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি নিজের দেশকে খুবই ভালোবাসেন, প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দরভাবে ধরা পড়েছে। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসে সংকোচিল বা শালিকের বেশি এদেশে ফিরে আসবে। আবার কখনো কবি নবান্নের দেশে ভোরে কাক হয়ে কুয়াশায় মিশে যাবে। এমনও হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কর্মীর গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবে। কাঁঠালের ছায়া, জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলা সবুজ রূপ, লক্ষ্মী পেঁচার ডাক, সন্ধ্যার বাতাসে সুদর্শনের উড়ার দৃশ্য আমাদের চিরায়ত বাংলার কথা মনে করিয়ে দেয়। যখন শিশু উঠানের ঘাসে ক্ষয়ের ধান ছড়ায় আর সাদা বক দল বেঁধে নিরে ফেরে, তখনও কবি শাশ্বত এ বাংলায় ফিরে আসার কথা বলেছেন। কবিতায় মূলত গ্রাম বাংলার শাশ্বত রূপ ফুটে উঠেছে। তোমরা এখন পাঠ্য বইয়ের পৃষ্ঠা 113 খোলো। আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ না, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের বেশি, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়। আজকের পাঠ্যে তোমরা কি কি শব্দ দেখেছ, পেয়েছো তা দেখো। শঙ্খচিল অত হচ্ছে এক ধরনের সাদা চিল, ঘুঙ্গুর নূপুর। ছবিতে আমরা শঙ্খচিলের একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে ঘুঙ্গুরের ছবি। লক্ষ্মী পেঁচা, সুলক্ষণ যুক্ত পেঁচা, ছবিতে তোমরা একটা পেঁচার ছবি দেখতে পাচ্ছ। ডিঙ্গা, ছোট নৌকা, ধানসিঁড়ি, ঝালকাঠি জেলায় ধানসিঁড়ি নামে একটি নদী ছিল। রূপসা, ঝালকাঠি জেলায় রূপসা নামে একটি নদী আছে। নবান্ন, নতুন ধান কাটার পর আমাদের দেশে এই উৎসব হয়। জলাঙ্গি, কবি এখানে নদীকে জলাঙ্গি নামে অভিহিত করেছেন। সুদর্শন, এক ধরনের উগ্র পোকা, নিচে তোমাদেরকে কতগুলো উগ্র পোকার ছবি দেখাচ্ছি। আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখেছো দেখি। সুদর্শন অর্থ কি? এক ধরনের উগ্র পোকা। রূপসা কি? ঝালকাঠি জেলার একটি ছোট নদী। নবান্ন, নতুন ধান কাটার পর আমাদের দেশে উৎসব হয়। আজকে তারিখ দিয়ে বাড়ির কাছে লিখে নাও। জলাঙ্গি ঢেউ ভেজা বাংলা বলতে কি বোঝানো হয়েছে? ধন্যবাদ সবাইকে।